আগামীকাল 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ আজকের দিন শেষ হলেই কালকে ভোর থেকেই বুট উৎসবে মেতে উঠবেন ভোটাররা। কি ভাবছেন আগামীকালের প্রস্তুতি নিয়ে ভোটাররা সেটা জানব, চলুন শুনে আসি। কি ভাবছেন আগামীকাল ভোট নিয়ে? আমাদের আগামীকাল ভোট নিয়ে আমরা খুব সন্তুষ্ট থাকতে চাই, লোকমার্গে আমাদের প্রতীক, আমাদের লোকমার্গে ভোট দেবো, জয়যুক্ত করবো হাতে নাকে। ভাবছি যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, সবাই যাতে ঠিকভাবে ভোটটা দিতে পারে, নির্বাচনটা হবে সুষ্ঠু, অবাধ এবং ফেয়ার। এইখানে কেউ কাউকে এই ভোটার গেছে অমুককে ভোট দাও, অমুককে ওর ইচ্ছা যাকে দেখা দেবে। এবং আমি যেহেতু নৌকার মানুষ, আমি বলবো যেহেতু আমরা আপনাদের উন্নয়ন করতেছি, আপনাদের পাশে আছি, ভবিষ্যতে থাকবো, আপনারা নৌকায় ভোট দেবেন। আর যদি ইচ্ছা না হয় তাহলে আপনার পছন্দ পাতে, তারপরেও আপনারা ভোট সেন্টার যান, আপনার অধিকারটা প্রেম করে প্রয়োগ করেন। সকল দল যদি আসতো ভোট দেওয়ার জন্য তাহলে আমরা গিয়েছিলাম, এখন কেউ আসছে কেউ আসে নাই, তাই আমরা সন্তুষ্ট নয়। ভোট তো দিব নাগরিক অধিকার হিসেবে, কিন্তু সবাই আসলে একটু ভালো হতো, সুন্দরভাবে মানুষ নির্বাচিত করুক। নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যায় আছে? কোনো সন্দেহ এরকম এটা হবে, 19-20 এত কোটি মানুষের ভিতরে কিভাবে আপনি ভাবতে পারেন এত শৃঙ্খলা, অনেক সুন্দর শৃঙ্খলা যাচ্ছে, পরিস্থিতি খুব ভালো দেখা যাচ্ছে এবং আমরাও আশা করি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হবে। আমরা নিজেরাই ভোট দেওয়ার জন্য চেষ্টা করব, যাব। ভোট একটা ভোটে অনেক কিছু নির্ভর করে, এই জন্য আমরা ভোট দেব। নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যায় আছেন কিনা বা কি? না 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 না, বাংলাদেশে এখন যথেষ্ট নিরাপত্তা আছে এটা আমরা বিশ্বাস করি, আমরা ভোট দিতে কোনো ভয় ভীতি পাবো না। নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, এটা ঠিকই ভাবছেন? এটাতে সুষ্ঠুই তো নির্বাচন হবে দেখতেছি, কোনো ঝামেলা ঢামেলা হবে না। জীবনে ফার্স্ট টাইম ভোট, আমি নিউ ভোটার হয়েছি। আচ্ছা আচ্ছা, এটা আমার লাইফের ফার্স্ট ভোট, এটা অবশ্যই দিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক, কোনো অসুবিধা বা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু দেখা যাচ্ছে না আজ এই পর্যন্ত আর কি। মানে ভোট হবে, আমরা সবাই লাইন ধরে ওইখানে ভোট দেওয়ার জন্য চলে যাবো সকালবেলা। সুষ্ঠু হয় যাতে মানুষ যারা সাধারণ যারা জনগণ রয়েছে, এই সাধারণ জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটের নিশ্চয়তা যাতে দিতে পারে, এটাই। এতক্ষণ শুনলেন জনমত, যেখানে একটি অংশ বিএনপি ফুটে না আসাই কিছুটা হতাশ, তবে বেশিরভাগই আগামীকাল বুথ উৎসবকে উৎসব মনে করছেন এবং তারা নিজেরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করছেন। এই ছিল জনমতের এখন পর্যন্ত সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ নাজিমের ক্যামেরায় আমি ছিলাম জিয়াউল হক ইমন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং দেশ বর্তমানের সাথে থাকবেন।